আচ্ছা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনে দিল হায়নার কবল হতে আমাদের প্রিয় স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, তবে বিশ্ব প্রেত সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, সত্যকে মিথ্যার আড়াল করে যাই কি রাখা কখনতা কখনতা কখনতা, তবে বিশ্বপে তো এক মহান বন্ধুগণ, দূর দূরান্ত থেকে এসেছেন কলা শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছেন, সেই সঙ্গে জানাই আপনাদের এক মোটো লাল গোলাপ শুভেচ্ছা।
জানিয়ে দিচ্ছি আজকের চলমান নাটকের নাম, আজকে চলমান নাটকের নাম মাস্টার প্রেম খান বিরচিত এবার বাংলার উদীয়মান নাট্য পরিচালক মাস্টার ইমরান আলী পরিচালিত একখানি ঝুমুর যাত্রাপালা, যার নাম কাসেম মালার প্রেম, কাসেম মালার প্রেম, কাসেম মালার প্রেম লোকটেজ। আরে ডাকাত, ওরে ওরে বড় লোক জমিদার সাহেবরা, তোমরা ঘরে টাকা পয়সা ধন সম্পদ জমা করে রেখেছ, আর তোমাদের বসে ওই গরিব দুঃখী ভাইরা না খেয়ে মাথা ঢুকে পড়ছে না, আজ থেকে তোমাদের ওই জমানো টাকা পয়সা ধন সম্পদ লণ্ঠন করে ভাইদের মধ্যে। হ্যালো, আমার সঙ্গে তোকে ডাকাতি করতে হবে, বল বল ডাকাতি করতে পারবি কিনা? এই শালা, ডাকাতি করবো আমাদের জন্য নয়, ডাকাতি করবো ওই গরিব দুঃখী ভাইদের জন্য, বল বল পারবি কিনা? বেশ, তাহলে কোথাও কোনো খবর আছে কিনা বল? খবর আছে বল ভাই, খবর আছে। ঈশ্বরের ঘাটে নোংর ফেলেছে, এবার এখানে বেথাই বিলম্ব না করে চল, ওদের কাছ থেকে যাও কিছু আছে আমরা সব। বহুদিন ধরে রাজ্য পরিচালনা করে আসছি এবং প্রজা পালনের মধ্য দিয়ে শিথিল হয়ে আসছে, তাই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সঙ্গে নিয়ে কিছুদিনের জন্য সরকারি যাত্রা করব, এতে আপনার অভিনয় কি উৎসাহ? আপনি সফরে যাত্রা করবেন, এটা তো বড় আনন্দের সংবাদ জহাপুরা। তবে বলছিলাম কি, বেগম সাহেবকে সঙ্গে নিলেই ভালো করে জহাপুরা। ঠিক আছে, তাই চলুন জহাপুরা। জনাব, এত সুন্দর কথা জনাব, আপনি হরিণ শিকার করতে যাবেন, কিন্তু জনাব হরিণ শিকারের পূর্বে আমাদেরকে মালিক সর্দারকে সঙ্গে নিতে হবে জনাব। বেশ, আমি তাই করবো জনাব, চলো মালিক সর্দার। হ্যালো,
রাজ্যে এসে পৌঁছে গেছি। ও যে আমি বাচ্চা আমাদের কাছ থেকে কর নিতে সেই রাজ্যে এসেছি। মাঝি মাজাদের নঙ্গর তুলে পাল উড়ে বলতে বলুন আমরা দেশ অভিমুখে যাত্রা করব। ওরে মাঝি মাল্লাগণ লঙ্গর তুলে পালুড়ে দাও, আমরা দেশ অভিমুখে যাত্রা করতে চাই। এই শিশু
হবে না, আমাদের অনেক ক্ষতি করতে পারে। ওকে তুই মারিস না, মেরো না মেরো না ডাকাত এই শিশুরে, 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 অবু শিশু বুঝে না কিছু, অবু শিশু বুঝে না কিছু, ভালো মন্দ বোঝে না রে, মেরো না মেরো না এই শিশুরে, মেরো না মেরো না এই শিশুরে। এই শিশুরে মারিবি যদি পাপের বিচার করবে বিধি, শুনে মারিবি যদি পাপের বিচার করবে বিধি, যেদিন হবে হত্যার বিচার, যেদিন হবে হত্যার বিচার, ক্ষমা তুই পাবি না রে, মেরো না মেরো না এই শিশুরে, মেরো না মেরো না এই শিশুরে। রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে পরোয়ারে, রেখে দে তুই পথের ধারে, রক্ষা করবে পরোয়ারে, চরমন্দসে করবে রক্ষা, চরমন্দসে করবে রক্ষা, তোমার আমার সাধ্য কি রে, মেরো না মেরো না এই শিশুরে, মেরো না মেরো না এই শিশুরে। তাহলে কি করবি, এই নবজাত শিশু এই রাস্তার মাঝে ভেজা, এই রাস্তা দিয়ে কাছে জানিস, এই রাস্তা দিয়ে শিকার করতে আসছে মিশরের আমির বাদশা, হ্যাঁ ওর সাথে আছে উজির আজম গোলমা, আরো আছে জানের, যদি মায়া থাকে তাহলে পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, এখানে রেখে যা বাচ্চাটা, এখানে রেখে যা, এই পথে ছেড়ে রেখে যা,
নাহলে তুই প্রাণ দিয়ে পালিয়ে যেতে পারবি না। রাখ রাখ এখানে রাখ রাখ হ্যাঁ হ্যাঁ রাখ হ্যাঁ 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 খুব সুন্দর হ্যাঁ এখন পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা হ্যাঁ হ্যাঁ পালিয়ে যা হ্যাঁ পালিয়ে যা 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 চলে যা। ছেলেটা আমার দিকে ফুল ফুল করে হাসছে, আমিও তো দেখতে পাচ্ছি কত সুন্দর ফুটফুটে ছেলে। ও বাবা সোনা তুমি হাসছো, হাসছো জানিস আমার এরকম সন্তান ছিল কিন্তু এখন এখন আমি তোকে এখানে রেখে যাচ্ছি, তোর কোনো ভয় নেই, বুঝছিস তোর কোনো ভয় নেই, কথাই বলে না, ইউজ করছি কেন না তোকে, তার সঙ্গে খোদা থাকে, আর আমি আমি ছায়ার মতো তোর সামনে পুছু পুছু পুছু। ও জি রাজম গোলাম খান মহাবীর মালিক সর্দার, এসেছিলাম এ বন মাঝে হরিণ শিকার করতেই বহুবান উপবন তন্ন বিতন্ন করে দেখলাম কোথাও একটি হরিণের সন্ধান করতে পারলাম না, তাহলে কি আমাকে রিক্ত হস্তেই ফিরে যেতে হবে? হ্যাঁ তাই তো, এই পাহাড়ের গা ঘেঁষে এক দল হরিণ ছোটাছুটি করছে, দাঁড়াও দাঁড়াও রে হরিণের দল, এই বার করবো সার্নিককে, দেখি তোমার কে গতি রোধ করতে পা কি। ও জি রাজম গোল মাহমুদ মহাবীর মালিক সর্দার, এসেছিলাম এই বন মাঝে হরিণ শিকার করতেই কিন্তু হরিণের পরবর্তেই এই বনের মাঝে পথের দ্বারেই সুন্দর একটি ফুটফুটে অবশ্যই সন্তান পড়ে রয়েছে, এই সেই সন্তানটি দেখে আপনার কি মনে হয় যে রাজন গোল মাহমুদ খা? আমার মন বলছে এই শিশুটিকে কোলে নিয়ে তার মা এই বনপথে যাচ্ছিল কিন্তু হঠাৎ তাকে পুরো রহস্য আক্রমণ করে তার মাকে ধরে নিয়ে গেছেন, আর এই বন শিশু এই পথের ধরে পড়ে আছে জানা। মহাবীর মালিক সর্দার, তাহলে এই শিশুটি দেখে আপনার কি মনে হয় মহাবীর মালিক সর্দার? এই শিশু সন্তানটিকে দেখে আমার মনে হয় যাহা বলাম এই শিশুটির মা বড় ভাগে রাস্তার দাঁড়া দিয়ে যাচ্ছিলেন, আর জবানের হিন্দ্র পশুর মাকে ভক্ষণ করেছেন, শিশুটি পথেই পড়েছে। ও জি রাজম গোলাম খান মহাবীর মালিক সর্দার, তাহলে কি এই শিশু সন্তানটিকে আমি পথের মাঝে রেখে যাবো না রাজপ্রাসাদেই নেব? জবাব দিতে পারবি না বাচ্চা, জবাব দিতে পারবি না, এই নবজাত শিশু তুই রেখে যাস, তোর তুই জবাব দিতে পারবি না। জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। কে কে আপনি? আরে দেখছি তো বাচ্চা আমি একটা পাগল। পাগল পাগল, তাহলে বলে দাও পাগল এই শিশু সন্তানটা আমি কি করব? তাহলে বলছি এই সন্তানটা এই সন্তানটা হ্যাঁ পেয়েছি, এই সন্তানটা আদর সোহাগ করে কোলে তুলে নিতে হবে, নিন না। হ্যাঁ বেশ সাহেবই, এই শিশু সন্তানটি আমি তুলে তুলে নিলাম, এখন এই সন্তান মহাবীর মালিক সর্দারকে দান করুন। হ্যাঁ মহাবীর মালিক সর্দার, এই পাগলের কথা মতো আজ হতে শিশু আপনাকে হাতে তুলে দিচ্ছি, একে লেখাপড়া শিখে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। তাহলে এই ছেলেটির নাম? হ্যাঁ নাম, হ্যাঁ নাম, এই ছেলেটির নাম 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 মানে নাম নাম, হ্যাঁ পেয়েছি পেয়েছি ছেলে না পেয়েছি, এই ছেলেটিকে যখন এই কাশেমপুর জঙ্গলে পাওয়া গেছে, এই ছেলেটির নাম আবু কাশে। আবু কাশে নামটা বুঝি ভালো হয়নি? ভালো হয়েছে, অনেকই ভালো হয়েছে। আমি বুঝতে পেরেছি তোরা শিকার আসিস তাই না, তাহলে ওই যে পাহাড়ের ধার দিয়ে কতগুলো হরিণ চলে যাচ্ছে এই সর্তা নিতে পার। ও জি
মহাবীর আজম গোলাম খান, মহাবীর মালিক সর্দার, দেখতে দেখতে পাগল কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তাহলে আমার মনে হচ্ছে সে পাগল নয়, সে হলো জাদুকর। মহাবীর মালিক সর্দার, এসেছিলাম এই বনমাঝে হরিণ শিকার করতে, কিন্তু হরিণের পরিবর্তে মেহেরবানি খোদা তালা আমাদের ভাগ্যে যে শিকার মেলে দিয়েছে, এর সাথে বড় শিকার কি হতে পারে? তাই ওজি আজম গোলাম খান, তাহলে এখানে আর বেথায় বিলম্ব না করেই অতি শীঘ্রই আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। আমার স্বামী শিকারে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না, তাছাড়া কিছুই বুঝতে পারছি না, তার কি কোনো বিপদ হলো? সে এখনো কেন আসছে না? আয়শা, আয়শা স্বামী, আমি ফিরে এসেছি। স্বামী, হ্যালো 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 হ্যালো, দেখো আয়শা, আমি তোমাকে এনেছি। কি এনেছো আমার জন্য? আয়শা, আমাদের তো ছেলে মেয়ে বলতে কেউ নেই, তাই আমি এই ছেলেটাকে আমার বুকের রক্ত দিয়ে হলেও আমি ওকে মানুষের মতো মানুষ করে তুলবো। আমি শিকারে গিয়ে ক্লান্ত, পরিশ্রান্ত, আমার এখন বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে স্বামী, তুমি আমার সঙ্গে এসো, আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। তাই চলো, এসো স্বামী। রে লাতি খুশলি পিটা, চোখে দেখে আসলাম মাস্টার কান্দাকানি করতেছে।
ভাতার মরে গেছে ওই ঢাকির গুল্লা খাইতে সায়ারে কান্দিতে কান্দিতে ও ডেলিভারি হয়নি বাচ্চা হইতে গিয়ে মারা গেছে শোকে গুণা দেখতে ভালো তালা স্যার আপনি বলে মারা গেছেন স্যার বললো আপনি বলে মারা গেছেন স্কুলে এসেছিস লেখাপড়া করবি প্যাডি করবি না চুপচাপ বসে থাক স্যার এলে বলবি আমার কাছে পড়া দে আমি তোর কাছে পড়া দেবো না পড়া দিবি না ভালো পড়া দিবি তো ভালো পড়া দিব মানে তোরা কি করছিস পড়াশোনা করছিস না রঙ্গলীলা করছিস আপনি নাকি মারা গেছেন স্যার আমি মারা গেলে এখানে আসতাম কি করে এই কথা কে বলেছে তুই বলেছিস আমি মারা গেছি আমি ডেলিভারি হতে মারা গেছি হ্যাঁ আমি তো বেটা পুরুষ মানুষ আমি কি করে ডেলিভারি হবে আমার তুমি এদিকে আসো তোমার পড়া দাও স্যার দুই ধারে দুই বাল মধ্যখানে লাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন লাবু আদি গাই
এই পড়া ওকে কে শিখেছে বল? মারব না, সত্যি সত্যি বল। যদি মিথ্যে হয় পিটিয়ে তোর পিটিয়ে তাল তুলে ফেলবো বেটা। সেটা পরে দেখা যাবে। তবে কথাটা মন্দ বলিস নি, তবে তোর যে ব্রেন এত ভালো এটা আমি আগে জানতাম না। আচ্ছা এই আমার মাথার যে ব্রেন স্যার, আচ্ছা আচ্ছা, সেখানে নাকি নেশাইছে সর্বনাশ। এই যে বড় ব্রিজ বানাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে লাগবে। তোর যে এত মাথার ব্রেন, এই ব্রেন দিয়ে সরকার করবে নাকি? সরকার ফুটবল খেলবে? আরে বেটা ফুটবল খেলে তো খেলো না। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে বস। আজকে কিন্তু একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে এই সুবাদে, আজকের মতো স্কুল তোদের এখানেই ছুটি। আগামীকাল তোরা ভালোভাবে লেখাপড়া করে আসবি, নইলে পিটিয়ে তোদের পিটিয়ে ছাল আমি তুলিয়ে ছাড়বো, এ আমি বলে রাখলাম। বল, পরীক্ষা হবে আগামী ক্লাসে, ঠিক আছে? আজকের মতো ছুটি, আগামী দিনে ভালোভাবে প্রিপারেশন নিয়ে স্কুলে আসবি, ওকে? ঠিক আছে, আমি চললাম। শোনো কাশেম ভাই, শুনে যাও। শুনে যাও কাশেম ভাই, তোমাকে এত ভালো লাগছে কেন কাশেম ভাই? কাশেম ভাই, তুমি আমাকে আর কাঁদাইও না কাশেম ভাই। আমি যে মাস্টার সাহেবের মতো তোমায় রোজ রোজ দিয়ে পারি যে তুমি কাঁদবে? এই তো তুমি বুঝলে না, সেদিন আকমলের সঙ্গে নূরজাহানের বিয়ে হয়েছিল, তাকে তুমি বোঝো না কাশেম ভাই? হ্যাঁ তা আমি জানি, কিন্তু তাদের হয়েছে বিয়ে, তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়নি মালা, তা তুমি এমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী, Thank you.
পরাণ কান্দে Yeah.
আমার সঙ্গে বিয়ে হবে, কত দাস দাসী তোর পদসেবা করবে। চাই নাই আমি দাসীবাদী সখি, চাই নাই আমি তালান কোটা, তাই নাকি আমার মনে তারে চাই প্রাণ সখি রে, আমার মনে তারে চাই প্রাণ সখি রে। বেশি করে পানি দাও, বেশি করে পানি দাও, মুসা গঙ্গা সিটা শেষ করে হেলে দিতে রে, হাইজা হাইজা কত লাগিছে, একবারে অবস্থার করে ফেলে দিছে, উল উল দিবা দিছে দিছে, পবিত্র হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, পবিত্র কোন দিকে দিবা না, সব সময় খালি মারবার মার খাবো আমরা, সত্যি নিয়েছিস, দিয়ে দে না ভাই টু ভালো, দে না রে ময়না, শোনা পরে কইছি, ভালোবাসি দে বলছি, স্যার
আর দেখি কি পড়েছো তোমরা। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। তুমি কি পড়েছো স্যার? আপনি যে অঙ্ক করতে বলেছিলেন আমি সে অঙ্ক করে নিয়ে এসেছি। দেখি তোমার খাতাটা। মাল মেরে দিয়েছি, মাল মেরে দিয়েছি, এবার বুঝবে। তোমার খাতায় তো দেখছি শুধু কাশেম কাশেম কাশেম। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, এবারকার মতো আমাদের ক্ষমা করে দিন, কখনো হবে না স্যার। স্যার আমাদের সত্যি ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, এবার আমাদের খাতাটা ফিরিয়ে দিন স্যার। আমি তোমাদের গতকাল অঙ্ক পড়া দিয়েছিলাম তোমরা। স্যার আমার এখন কথা আছে স্যার। কি কথা বলো? অপবিত্র করেছে আমি তোমার তোমাদের আর এই স্কুলে আসতে হবে না স্যার। এই তোমাদের আমি অঙ্ক পড়া দিলাম আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তোমাদের এই স্কুল আমাদের খাতাটা ফিরিয়ে দিন। এই খাতাগুলো আমি তোমাদের বাপ বাপের হাতে দিয়ে তারপর দেখি তোমার বাবা তোমাদের কি বিচার করে। এখন কি হবে মালা? ভয় নেই বন্ধু, ভয় নেই, এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী রূপে বরণ করে নিলাম। আল্লাহ কে রাখিয়া সাক্ষী Thank you.
আকাশ বাতাস কাকি থেকে চন্দ্র সূর্য আমাদের ভালোবাসাই তো সোনো মালা আগ কই তোমারে আমার মন প্রাণ সকলে তো মারে আমি করেছি যে দান তোমার আমার এই মিলনে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিলাম, বলো তুমি আমাকে স্বামীর মর্যাদাতে তোমার হৃদয় স্থান দিলেই। স্বামী, আজ থেকে তোমাকে আমার স্বামীর মর্যাদা দিলাম। আচ্ছা আচ্ছা, বলো তো মালা, আমার মৃত্যু যদি তোমার আগে হয় তাহলে তুমি আমার জন্য কি করবে? তোমার কবরের পাশে বসে
আমি সারাটা জীবন ধরে ওই আল্লাহ তালার কাছে আমি ফরিয়াদ জানাবো, হে আল্লাহ তুমি আমার অতিকায়ু নিয়ে আমার স্বামীকে তুমি মুক্ত করো। আচ্ছা স্বামী, এবার তুমি বলো তো, তোমার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে? মালা, আমার আগে যদি তোমার মৃত্যু হয় তাহলে সারাটা জীবন তোমার কবরের পাশে বসে মালা মালা শুধু মালা বলেই কাঁদবো। স্বামী কাঁদবে, তুমি কাঁদবে না? কি সখী তুই এখানে? তোমাকে সারা গ্রাম খুঁজে এখানে এসেছি, জানি তুমি কাশের পায়ের সঙ্গে থাকবে। ওকে রে, ও কি বলছিস? এ তুই কি বলছিস? শুনে খুশি হলাম, তোমাদের প্রেম যেন চির অমর হয়ে থাকে। এবার চলো মালা, তোমার জন্য তোমার বাবা এবং মা অপেক্ষা করছে। তাই চল সখী। কাশিম ভাই, এই কাশিম ভাই, তাই চলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজ আপনাদের আমি একটা গান শোনাবো, এটা আমার নিজের লেখা, নিজে সুর করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে নিজে ধন্য হব। ওই যে দেখা যায় বঙ্গবন্ধু একজন নেতা আছে, সে আমাদের রাজা ভাইয়া উন্নয়নের পথে। বাগবাড়াবাসী সবাই বলে একজন নেতা আছে, যা
ভাই সবাই আছিস সাথে, উড়াও তোমার নৌকার পাল বাংলার আকাশে। ভয় নাই ভয় নাই জান মোহাম্মদ ভাই আমরা আছিস সাথে, উড়াও তোমার নৌকার পাল বাংলার আকাশে। আজাদ ভাই আছে তোমার পাশে, এমপি আছে তোমার পাশে, রইবে তোমার সাথে। ওই যে দেখা যায় বঙ্গবন্ধুর নাই হাল ধইরাছে শেখ হাসিনা, আজাদ ভাইয়া যায় তাকে ডেকে পাঠান, জিজ্ঞাসা করুন যে তার কি হয়েছে। আপনি বরং একটা কবিরাজ ডেকে মালাক চিকিৎসার ব্যবস্থা করুন। আমি তাই করব বেগম। এই কে আছিস? হজির এবং গোলাম খাকে পাঠিয়ে দে। রাজমগল মাহমুদকে পাঠিয়ে দে। রাজমগল মাহমুদ খান, আমার একমাত্র কন্যা বাচ্চা হাজাদি মালার ভয়ানক অসুখ হয়েছে, আপনি একজন ভালো কবিরাজ ডেকে নেই মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি তো মালার কোন অসুখ দেখতে পাচ্ছি না, অথচ আপনি বলছেন শাহজাদি মালার অসুখ করেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না জনাব। হুজুর আজম গোলাম খা, আপনি বোধ হয় জানেন না মালা দিন রাত কে যেন বসে ভাবে, ডাকলে কথা বলে না, লেখাপড়া ছেড়ে দিয়েছে এবং বেগমের কাছে কি যেন বলেছে। আপনি একজন ভালো কবিরাজ ডেকে নেই মালার চিকিৎসার ব্যবস্থা করুন। মালার চিকিৎসার ব্যবস্থা করব। তুমি কি ভুলে গেছো আমি বড় যুদ্ধের সময় তুমি আমাকে কথা দিয়েছো আমি বড় যুদ্ধে জয় লাভ করতে পারি, তাহলে তুমি এই মিশরে সোনা রক্ষে নেই তুমি আমার হাতে ভুলে গেবে না, ভুলে গেলে চলবে না। সেই দিনের সেই ছোট্ট সেই যাবে মালা আজ রূপ সম্ভাবনায় এক ফুটন্ত গোলাবে। সেই
যাবে মালাকে বিয়ে করে, আমি হব, আমি হব এই মিশরাই বাদশাহ করে হোক ছলে বলে কলে মিশরের সিংহাসন আমার চাই চাই আপনি তাকে ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করুন। তাহলে যে মালাকে এখানে হাজির করতে হবে হুজুর। বেশ তাই হবে, কে আছিস? বাদশাহ যদি মালাকে পাঠিয়ে দে। আমাকে ডেকেছেন আপা? হ্যাঁ মা, তোমাকে আমি ডেকেছি। তোমার কোনো ভয় নেই মা, আমি তো এখানে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে না বলে চিকিৎসা হবে? আমরা কোন একটু বাহিরে অপেক্ষা করি। আমার কন্যা বাচ্চা হাজারি বলার কবিরের সাহেব ভালো করে চিকিৎসা করুন। বেশ তাই চলুন জনাব। ওজির সাহেব, হ্যালো ওজির সাহেব। ও কবিরের সাহেব, মালাকে চিকিৎসা করার জন্য কিছু লোকের প্রয়োজন আছে। এই ধরুন নয় মন কৈতরের গু 650 টাকা দা, 5.5 মন লঙ্কা, 5.5 কেজি গরুর লাদা, এইগুলো
একেবারে মেশাল করে একবারে মালার বুকে একবারে মালিশ 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 করে উষা নিশা এবার লেভেল করে দিতে হবে। জাগের মধ্যে একটু বসো তো মা, তাহলে এবার কিছু মন্ত্র আরম্ভ করি। কি বলেন ভাই আপনারা? পুষার মার পিছুনি তাহলে শুরু পিছে পিঠে দিয়ে পা কানে কানে কয়া যা, যদি না কও হাসা কথা তাহলে খস্তর চোদ্দ আমি গরিব মানুষ, সুযোগ একটু নগদ দিয়ে যাবেন, বাকি খাবেন না কিছু। যাক ভাই, আমি কবিরাজের কিছুই জানি না, মাছ খালে কিছু টাকা খাও খাও পা গেল। এখন দেখি আমার গিন্নি কোথায়, এর আগে একবার মিস দিয়েছে, এবার দেখি কি করে গিন্নি। আরে ও গিন্নি, খেলার মা, আরে ও খেলার মা, খেলার মা। আমি ও যে আজম গোলাম খাকে কথা দিয়েছিলাম, আলিগড়ে যুদ্ধে যদি জয় লাভ করতে পারি তাহলে মিশরেরই সেরা রত্ন আমি তার হাতে তুলে দেব। মিশরের সেরা রত্ন তুমি মা মালা? হ্যাঁ, মিশরের সেরা রত্ন তুমি। আমি ও যে আজম গোলাম খাকে কথা দিয়েছি, আমি তারই সঙ্গে তোমাকে সাথে দিয়ে দেব। আমার সাথী হয়ে গেছে, সাথী সাথী হয়ে গেছে। তাহলে কোন দেশের কোন শাহজাদার সঙ্গে তোমার সাথী হয়ে গেছে? না বাহুজু, আমার সাথী হয়েছে আমার স্বামীর নাম। হ্যাঁ, তোমার স্বামীর নাম? আমার স্বামীর নাম, আমার আদেশ জানিয়ে বলবেন তার পালিত পুত্র আবু কাশেম কেড়ে যেন গাড়ি থেকে তাড়িয়ে দেয়। কি বলছেন জনাব? বাদশাহ আমিরের আদেশ। ঠিক আছে জনাব, আপনার আদেশ মাথায় নিয়ে আমি এই মুহূর্তে উপকার ভেঙে ছুটে যাবো মালিক সর্দারের বাড়িতে। আপনার আদেশ জানিয়ে দিয়ে বলবো এই মুহূর্তে যেও তার পালিত পুত্র তার স্বামীকে সেই বাড়ি থেকে বের করে দেয়। তোমার মৃত্যু এবার ঘনিয়ে এসেছে কাশেম। কার মৃত্যু ঘনিয়ে এসেছে যাব না? আমার মালার জামাতা আবু কাশেমে। আমি
সকলি ওরে সকলি খোদার ওই সৃষ্টি হেলা তুমি করো কারে ঘৃণা তুমি করো কারে বলি যে তোমারে বাদশা বলি যে তোমারে সকলি খোদার ওই সৃষ্টি হেলা তুমি করো কারে ঘৃণা তুমি করো কারে বলি যে তোমারে বাদশা বলি যে তোমারে আপন ভাবলি যারে সে তো আপন হবে না রে উজিরকে দিয়ে ষড়যন্ত্রকে মারবি কাছে মেরে তুই মারবি কাছে মেরে কাছে হবে মালার স্বামী মারে বাচ্চা বলি যে তোমারে সকলি খোদার ওই সৃষ্টি হেলা তুমি করো কারে ঘৃণা তুমি করো কারে বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে হবে মালার স্বামী ভেবে আর কি করবে তিনি আল্লাহকে সাকি রেখে মালার করে তারা স্বামী স্বীকার করে মালার অন্তরের ব্যথা কে বুঝিতে পারে মন মন মনে দে মালার অন্তরের ব্যথা কে বুঝিতে পারে বাচ্চা বলি যে তোমারে সকলি খোদার ওই সৃষ্টি হেলা তুমি করো কারে ঘৃণা তুমি করো কারে বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে হ্যাঁ ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি আমি চলেই যাচ্ছি কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি যেই কাসেমকে ঘৃণা তিক্তাই রাজ্যমাতা স্বীকার করছে না ওই কাসেম একদিন রাজ্যমাতা হয়েই থাকবেই রাজ্যমাতাই সকল লিখো তার স্থিতি হেলা তুমি করো কারে ঘৃণা তুমি করো কারে বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে বাচ্চা বলি যে তোমারে আপনিও মেনে নিন জাহাপনা আপনিও মেনে নিন দেখুন আমাদের একটাই সন্তান আপনিও মেনে নিন আমি বলছি আমার দেহে একবিন্দু রক্ত থাকতেই ওই বাদির পুত্র আসুর আবু কাসেমকেই আমি কখনোই জামাত হিসেবে মেনে নেব না বাদশা আমির হাসতে হাসতেই জীবন দিতে প্রস্তুত আছেই তবু ওই বাদির পুত্র আবু কাসেমকেই কখনোই জামাত হিসেবে মেনে নেব না এ হচ্ছে বাদশা আমিরের শেষ আদেশ আপনি আপনি মেনে নিন জামানা আপনি মেনে নিন মেনে নেব এই ক্যাসিস আমাকে একখানা হাতের রং দিয়ে যা
তুমি আমার বেগম হয়ে তুমি বাদির পুত্র আবু কাশেমকে মেনে নিয়েছেন আমার পথের কাঁটা দূর করতে। আমি আমার যদি পথের কাঁটা হয়ে কেউ দাঁড়াই আমার সামনে তাকে আমি স্ত্রী বলে ক্ষমা করব না। হ্যালো হ্যালো এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসলো না, কি যে করে কোথায় যে থাকে সব সময় খেলে আমাকে জ্বালিয়ে মারে। আয়সা আয়সা মালিক সর্দার বাড়িতে আছ? মালিক সর্দার, এ ওজির আজম গোলাম খাজে, তা গরিবের বাড়িতে কি মনে করি? আসুন বসুন। না মালিক সর্দার, আমি বসতে আসিনি। কেন এসেছেন আপনি? আমি এসেছি বাদশাহী আদেশ জানিয়ে দিতে। বাদশাহী আদেশ? হ্যাঁ বাদশাহী আদেশ। এই মুহূর্তে তুমি তোমার পালিত পুত্র কাশেমকে বাড়ি থেকে বের করে দেবে। কেন কেন গোলাম খান, আমার ছেলে কাশেম এমন কি অপরাধ করেছে? তোমার ছেলে কাশেম সেই আদি মালার সঙ্গে অবাধে মেলামেশা করছে। আমার ছেলে তার একা করছে না, সাহায্য দিয়ে কি আসছে? আইসা তুমি বাড়ি যাও তো, আমি দেখি এই শয়তান কি করতে পারে। যাও তুমি বাড়ি যাও। ঠিক আছে ভালো কি সর্দার, তাহলে কি তুমি বাদশাহী আদেশ মানবে না? না না, এই বাদশাহী কঠোর আদেশ আমি কখনোই মানি না। আমার আজ্ঞা থাকতেই আমি বাদশাহী আদেশ কখনো মানবো না। তাহলে তোমার ছেলেকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দেবে না? না না না, তুমি বলবো বাদশাহী আদেশ নেই, নইলে তোমাদের পিতা পুত্র দুজনকে শৃঙ্খলিত করে চাবুক মারতে মারতে হাজির করতাম রাজপ্রাসাদে। কাশটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল, আমিও দেখতে চাই তোমার দেহে কত শক্তি। মালিক সর্দার আজ এই পর্যন্ত থাক, আমি যাচ্ছি মালিক সর্দার, কিন্তু আমি আবার আসবো বাদশাহী আদেশ নিয়ে। সেদিন তোমাদের পিতা পুত্র দুজনকে বন্দি করে চাবুক মারতে মারতে আমি হাজির করবো দরবারে। সংযত হয়ে কথা বলো গোলাম খান, নইলে আমি কিন্তু এই অন্যায় কোনোদিনই মেনে নেব না। কার ভবিষ্যৎ ভালো হবে না আব্বা হুজুর? আব্বা হুজুর সেটা বুঝবে তোমার পিতা মালিক সর্দার। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আব্বা হুজুর আর আপনি দুজনে মিলে রাজনীতির ব্যাপারে কথা বলছেন, ওর রাজনীতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাই আমাকে কিছু টাকা দিন, আমি টাকা নিয়ে খাওয়া দাওয়া সেরে কিছু নতুন জামা কাপড় কিনতে যাব। ঠিক আছে বাপি, তুমি মালিক সর্দারের পুত্র হয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, গর্বে আমার মুখ ভরে যাচ্ছে। আমি তোমাকে টাকা দিচ্ছি, সেই টাকা নিয়ে তুমি কোনো নতুন পোশাক কিনবে। নিশ্চয় নিশ্চয় বাবুর, আসুন গরিবের হয় যখন এসেছেন
কিছু শাক অন্ন খেয়ে যাবেন। আম্মাজান আমার খেতে, আমি খাবো কোথায় রাজভোগ? আর আমাকে খেতে বলছে শাক ভাত। মহাবীর মালিক সর্দার, তাহলে কি তুমি বাদশাহী আদেশ মানবে না? না বাদশাহী এই কঠোর আদেশ আমি কিছুতেই মানব না। মালিক সর্দার, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার একমাত্র পুত্র আবু কাশেমকে আমার বাড়ি থেকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। বেশ, তাহলে আমিও দেখতে চাই তুমি তোমার পুত্রকে কেমন করে বাঁচাও। দেখতে চাই তুমি আমার হাত থেকে কে করে কে কাশেমকে বাঁচাও। আমি এই কাশেমকে এই পৃথিবীর লোক থেকে নিশ্চিহ্ন করে দেব। কথাটা মনে রেখো মালিক সর্দার। আমিও দেখতে চাই গোলাম খার কত বড় সফরথায় মালিক সর্দারের পুত্রকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে কি করে। আজম গোলাম খাকে পাঠিয়েছি ওই মালিক সর্দারের বাড়িতে, সে এখনো ফিরে আসছে না। আমি এটা কিছুই বুঝতে পারছি না। এই তো আমি ফিরে এসেছি জনাব। ফিরে এসেছেন? হ্যাঁ জনাব। তাহলে খালি হাতে ফিরে এসেছেন কেন? হ্যাঁ জনাব, মালিক সর্দার আপনার আদেশ প্রত্যাখ্যান করেছে। আমার আদেশ প্রত্যাখ্যান করেছে? হ্যাঁ জনাব। শুধু তাই নয়, আপনাকে সে অপমান করেছে। অপমান 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 করেছে? হ্যাঁ জাহাপনা। আরো কি বলেছে জানেন? আরো বলেছে যে লাঠি দিয়ে যুদ্ধ করে আপনাকে এই বিশ্বের সিংহাসনে বসিয়েছে। সেই লাঠি দিয়ে যুদ্ধ করে আপনাকে চুলের মুঠি ধরে টেনে নামিয়ে দেবে ওই পথের ধুলো। যেখানে যাবো দেবেন পিঠ পুরা দেবে দেই আমার রাজ দরবারে হাজির করবেন। সেই বাদশাহ আমিরের আদেশ। পাতির বাচ্চা কাশেম, আমি দেখতে চাই, আমি দেখতে চাই তুমি আমার হাত থেকে কি করে বাঁচাও। এবার এবার তোমাকে আমি বন্দি করে চাবুক মারতে পারতে আমি এই বাদশাহী দরবারে তোমাকে হাজির করব, হাজির করব। বন্ধু কাশে, বলো কি হয়েছে তোমার? কেন আচ্ছা মালা, বলো তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে কি করে বলবো? আচ্ছা, আমি তো কখনো কোনো সময় কোনো কোনো কিছু চাইনি, তো একটা গান শোনাও না। আমি তোমার বধু মালা, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধু, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধু, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে
কারণ একদিন আমাদের বাড়িতেই ওই যে রাজা গোলাম খা গিয়েছিলেন, তাই তো আমি বলতে এসেছিলাম তোমাকে ভালোবাসা হয়তো আমার উচিত হয়নি, তাই তোমাকে ছেড়ে এই গ্রাম ছেড়ে এই এলাকা ছেড়ে আমি অনেক দূরে চলে যেতে চাই মালা, যেখানে থাকবে না মানুষ সমাজ, যেখানে থাকবে না কোনো সন্ত, সেখান থেকে অনেক অনেক দূরে চলে যেতে চাই। আমার স্বামীকে তুমি কিছুতেই বন্দী করতে পারবে না,
কি বলছো মালাব, তোমার পিতার আদেশ, এই মুহূর্তে বাতির বাচ্চা কাশামকে বন্দি করে দরবারে হাজির করতে হবে। তোরে বন্দি করো কাশামকে। না, আমার আদেশ, তুমি এখান থেকে ফিরে যাও। তুমি সরে যাও, তোমার পিতার আদেশ, কাশামকে বন্দি করতে হবে, সরে যাও। নিশ্চয় এবার কাজ নয়, তাই নাকি? তুমি করবে উজিরে আজম গোলাম খার সঙ্গে যুদ্ধ। নিশ্চয়। বেশ, এই নাও হাতিয়ার। এসব আমিও দেখতে চাই, তোমার বাহুতে কত শক্তি। বন্দি করো কাশেমকে, সরে যাও মালা, সরে যাও। না বলছি তো, আমার স্বামীকে তুমি মুক্ত করে দাও। তুমি তোমার পিতার বেতনভুক্ত কর্মচারীর ছেলেকে বিয়ে করেছো, ছি, লজ্জা করে না তোমার? না, লজ্জা করা হতে পারুছে? না, আমার লজ্জা করে না, কারণ কাশেমকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। ওই খোদাদাল্লাকে সাক্ষী রেখে কাশেমকে আমি শাদি করেছি। শাদি? তাহলে এবার দেখো ওই বাদির বাচ্চা কাশেমকে আমি কিভাবে এই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেব। এখনো বলছি মালা, তুমি ওই বাতির বাচ্চা কাশেমকে ভুলে যাও। তুমি যদি কথা দাও বাতির বাচ্চা কাশেমকে তুমি ভুলে যাবে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি কাশেমকে ক্ষমা করে দেব। না, এই মালা হাসতে হাসতে নিজের জীবনকে উৎসর্গ করে দেবে, তবু তোমার কথা মতো তার স্বামীকে কিছুতেই ছেড়ে দেবে না। আমিও দেখতে চাই তুমি কি করে কাশেমকে রক্ষা করো। আমি কাশেমকে পৃথিবীর বুকে থেকে নিশ্চিহ্ন করে দেব। দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চললো, কিন্তু বাপ কাশেম এখনো ফিরে আসছে না। আমি তার কিছু বুঝতে পারছি না। আইসা, আমরা তাই ভাবছি, এখনো ছেলেটা বাড়িতে ফিরে আসছে না। আমার মনটা বড় খুব হয়েছে স্বামী। তবে কি আমার পুত্র কাশেমের কোনো বিপদ হয়েছে? চাচা, চাচি, কি হয়েছে রাশেদা? কি হয়েছে বা রাশেদা, তুমি আমার কাছে খুলে বলো।
কাশেম ভাই কে ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। কে কে বার সেটা আমার একমাত্র পুত্র আবু কাশেমকে ধরে নিয়ে গেছে। হুজুর আজম গোলাম খান, গোলাম খান, আপনি আপনি তাকে উদ্ধার করে নিয়ে আসার ব্যবস্থা করুন। স্বামী বলো আইসা, এই মুহূর্তে যাও, তুমি আমার সন্তানকে ফিরে এনে আসো। আইসাম আমি তাই যাব, আমার ওই সেই আলিগড়ের যুদ্ধের রক্ত মাখানো লাঠিখানাও তুমি আমাকে এনে দাও। আইসা এখানে আর এক মুহূর্ত বিলম্ব করো না। ওরে ওরে আলিগড়ে যুদ্ধের রক্ত মাখানো পুরাতন লাঠি, তোকে দিয়ে আমি কত দেশ বিদেশে যুদ্ধে জয়লাভ করেছি, আর আজ তোকে আবার আমার হাতে তুলে নিতে হলো আমার একমাত্র পুত্র আবু কাশেমকে হত্যা করবার জন্য। ওরে বেঈমান আমির বাদশা, ওই ছেলেটিকে একদিন রাস্তায় কুড়িয়ে পাওয়ার পর আমার হাতে তুলে দিয়ে বলেছি ওকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করি এক মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, আর গোলাম খাকে দিয়ে তুই যাকে বন্দি করেছিস, না 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 আমি কিছু দেখব না। ওরে ওরে রক্ত মাখানো লাঠি, ঠুকে আবার আমায় হাতে তুলে নিতে হলো। স্বামী মেহমান আমির বাদশাহ, গোলাম খাকে দিয়ে আমার একমাত্র ছেলেকে বন্দি করেছিস, আমার আমার যে সর্বনাশ তুই করেছিস। আমি আমি যাব আমার একমাত্র পুত্র আবু কাশেমকে উদ্ধার করবার জন্য। তোর ভাই রে বাপ্পি কাশেম, তোর ভয় নেই, আমি আসি কাশেম। হুজুর আজম গোলাম খাকে পাঠিয়েছি বাদির পুত্র আবু কাশেমকে ধরে আনতে, সে এখনো পর্যন্ত আসছে না, আমি যে কিছুই বুঝতে পারছি না। এই তো আমি ফিরে এসেছি জাহাপনা। ফিরে এসেছেন? হ্যাঁ জাহাপনা, আমি ফিরে এসেছি এবং কাশেমকে বন্দি করেছি জাহাপনা। কাশেমকে বন্দী করেছেন, অত উত্তম, অত উত্তম কাজ করেছেন। তাহলে কাশেমকে রাজদরবারে আনার ব্যবস্থা করুন। বেশ আমি তাই করছি জনাব, কোথায় প্রহরে বন্দী কাশেমকে দরবারে হাজির করো। আপনি আপনি এই শয়তানের উপযুক্ত বিচার করুন। হুজুর আজম গোলাম খা, আমি বিচার করবো, এমন বিচার করবো এই আমির বাদশার বিচার দেখেই আমার রাজ্যের প্রতিটি প্রজা যেন আতঙ্কে সিঁড়ে ওঠে। হুজুর আজম গোলাম খা, জনাব আমার চাবুক, চাবুক আমি সঙ্গেই এনেছি জনাব, এই নিন চাবুক। তুমি একজন সামান্য বাদির ছেলে, বাদির ছেলে আসমানের সাথে হাত বাড়িয়েছ, তুমি ভেবে দেখেছ বাদেশ তোমাকে একদিন হরিণ শিকারে গিয়ে জঙ্গলের মাঝে কুড়ে পেয়েছিলাম, সেখান থেকে তোমাকে মহাবীর মালিক সর্দারকে দান করেছিলাম, আর সেই পুত্র হয়ে আমার একমাত্র কন্যা শাহাদাদির সঙ্গেই প্রেম নিবেদন করেছ। আবু কাশেম এটাই হচ্ছে
এটাই হচ্ছে তোমার বড় অপরাধ। তাহলে আমার শাস্তি তোমাকে হবে আবু কাসেম। আমি এমন শাস্তি দেব, আমার শাস্তি দেখেই পৃথিবী আজম গোলাম খান, আমি বড় ক্লান্ত হয়ে গেছি। এই নিন আপনি সেই আমার প্রধান সিপাহশালা, ওকে মনোভাবেই কত বিক্ষত করবেন। এই হচ্ছেন আপনার চাবু। শয়তানে তুই অবুজ মালাকে ফুসলে ফসলে তোর প্রেমের ফাঁদে ফেলেছিস। তোকে আজ আমি এমন শিক্ষা দেব যা দেখে তোর মতো চাষার বাচ্চারা আর কোনো দিন সেই যাবে লাল। আজম গোলাম খান, ফলান আপনার চাবু কর দেহটা ক্ষত বিক্ষত করে দিন। আমি তাই করছি জনাব। মাহমুদ খান, এইভাবে সাপ কি আমার কাজ হবে না? এই আমির, আমি আমির বাদশা আদেশ দিচ্ছি, ওই বাদির বাচ্চা আবু কাসেম যে চোখ দিয়ে আমার মালার রূপ দর্শন করেছে, এই বাদশা আমিরের আদেশ, ওর চোখ দুটো আপনি পালন করে নিন। আজম গোলাম খা, ওই বাদির বাচ্চাকে ধরে এই মুহূর্তেই আমার সাথে নিয়ে শুন। এই দেখুন জনাব, এই দেখুন ওই ছোট লোকের বাচ্চার দুটি চোখ, দুটি চোখ আমি উত্তোলন করেছি। জানে না প্রচুর ওই মেহমান বাচ্চার আছে ওই আমার দুটি চক্ষু এই শিশুটিকে একদিন রাস্তায় কুড়িয়ে পাওয়ার পর আমার হাতে তুলে দিয়ে বলেছিলি ওকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে
একটা মানুষ করে গড়ে তুলতে। আর বেঈমান, মুখাকে দিয়ে আমার সন্তানের দুটি চক্ষু তুলে নিয়েছিস, আমি আমি তোকে কিছুতেই বাঁচতে দেব না, কিছুতেই না। মালকী সর্দার, আমি ওকে রাস্তায় কুড়িয়ে পেয়ে তোমাকে দান করেছি, তাই বলেই নয়, সে আমার একমাত্র কন্যা, মিশরের বাদশাহ শাহজাদির হাতে প্রেম কমিটন করবে। এটা রাজপ্রসাদ, তুমি সংযত হয়ে কথা বলো। মালকী সর্দার, যে অপরাধই আপনি করছেন তার ক্ষমা এই মালকী সর্দারের কাছে আমি এই মুহূর্তে বলে গেলাম। আপনার দুটো চক্ষু তুলে নিয়ে বুঝিয়ে দিতে চাই, চোখের জ্বালা কত ভয়ঙ্কর হতে পারে। না বাহুজুর, না, আমার স্বামী যে চোখ দুটো পুড়ে নিয়েছে আমি তাকে কিছুতেই রেহাই দেব না, আমিও তাকে। কবি সাহিত্যিকেরা কি বলেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কি মানুষ হয়ে কুকুরের পায়ে কামড় দেওয়ার সময় পাই? এমন জঘন্য কাজ তুমি করো না। ওরা ওরা আমার চক্ষু তুলে নিয়েছে, ওদের বিচার মেহরবান খোদাই করবে। সঠিক কথা বলেছে, যে অপরাধ তুমি করেছ তার শাস্তি তোমাকে এই মুহূর্তে আমি দেব। না ওজের আজম গোলাম খান, এই মুহূর্তে বাদির পুত্র আবু কাসেমকে বন্দি করো। আমি তাই করছি। আমি দেখতে চাই কত শক্তি। এসো, আমির মালিক সর্দার আমার প্রধান শিবশালাকে পরাজিত করেছে, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতেই আমিও বিনা যুদ্ধে তোমাকে এখান থেকে যেতে দেব। আমিও দেখতে চাই আপনার দেহে কত তাগ। এসো এসো আমার সঙ্গে মোকাবিলা করতে। হ্যাঁ উত্তম, দুটি করে চারটি চোখ উপড়ে নিয়ে আমি বুঝিয়ে দিতে চাই, চোখের জ্বালা কত ভয়ঙ্কর হতে পারে। না বুঝু না, এমন এমন নিষ্ঠুর আপনি হবেন না, ওদের ছেড়ে দিন না, ও ওদের বিচার মেহরবান খোদা করবে। আমার চোখের বিষম জ্বালা হচ্ছে, আপু হুজুর আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন, আমি আমার মায়ের কাছে যাব। এ কি বলছি বাপ কাশেম, তোর দুটি চক্ষু নিয়ে আমার বুকের পাঁজর ওরা ভেঙে দিয়েছে, আমি ওদেরকে কিছুতেই ছেড়ে দিতে পারি না।
আব্বা হুজুর, তুই আমার সন্তান হয়ে যখন অনুরোধ করছিস তাই আমি ওদেরকে আজ ছেড়ে দিলাম। ভবিষ্যতে যদি এরকম কোনো কুকর্ম করি তাহলে আমি যে এই পৃথিবীতে ওদেরকে বেঁচে রাখবো না। মালা আমি যাও, এই মুহূর্তে খালে থেকে তুমি দূর হয়ে চলে যাও। ওদের মুক্ত করে দাও মালা, যাও, ওরা সইতে পারছে না। আজম গোলাম খান, এই মুহূর্তে আবু কাসেম চলে এসেছে, তাকে বন্দী করুন। আমি তাই করছি সঙ্গে প্রতিবাদ করবে ইচ্ছা মত এই পৃথিবীতে আর কারো নেই। মালিক সর্দার, তুমি যদি মনে করো একবার গোলাম খাকে পরাজিত করে যদি তুমি মনে করো বারবার গোলাম খা তোমার কাছে পরাজিত হবে না, সেটা তোমার ভুল ধারণা, সেটা তোমার ভুল ধারণা। পুত্রকে আমি আমার সাথে যুদ্ধ করতে চাও তবে এসো, আমি তোমাকে যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো। আজ তোমাদের আমি ক্ষমা করলাম, ভবিষ্যতে এ বেশি বাড়াবাড়ি করলে আমি তোদের দুজনের দুটি চক্ষু পেরিয়েই বুঝিয়ে দিতে চাই চোখের জ্বালা কত ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর হতে পারে। ও যে রাজম গোলাম খান, সেরাম আমার এখানে আর বিলম্ব না করেই আমরা অতি শীঘ্রই রাজপ্রসাদে ফিরে যাই। বেশ, তাই চলনি জনাব।